রক্ত ছাড়াও আমাদের দেহের অভ্যন্তরে আরেক ধরনের তরল পদার্থ থাকে, সেগুলোর নাম হলো লসিকা বা লিম্ফ। লসিকা বা লিম্ফ হচ্ছে আমাদের দেহের টিস্যু রস বা টিস্যু ফ্লুইড। টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে বলা হয় লসিকা বা লিম্ফ। এদের কাজ হলো, এরা মানব দেহে বিভিন্ন ধরনের যে মানে রসের যে পুনর্বণ্টনের কাজটা আছে সেটা করে থাকে। এর পিএইচ হয়ে থাকে 7.4 থেকে 9 পর্যন্ত। আমরা রক্তের পিএইচ পড়েছিলাম 7.35 থেকে 7.45, এর পিএইচটা দেখো 7.4 থেকে 9 পর্যন্ত। আর এর আপেক্ষিক গুরুত্ব হয়ে থাকে 1.01 থেকে 1.016 পর্যন্ত। আমরা যখন রক্তের আপেক্ষিক গুরুত্ব পড়েছিলাম, রক্তের আপেক্ষিক গুরুত্ব ছিল 1.065, তার মানে এর আপেক্ষিক গুরুত্বটা রক্তের তুলনায় কম, কিন্তু পিএইচটা একটু তুলনামূলকভাবে বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, লসিকায় অনুচক্রিকা থাকে না, লোহিত রক্তকণিকা থাকলেও তার পরিমাণ খুবই খুবই কম, অর্থাৎ এদের দেহে বিভিন্ন ধরনের কণিকাগুলো খুবই কম পরিমাণে থাকে, আর অনুচক্রিকা একেবারেই থাকে না। অন্ত্রের প্রাচীরে সুবিকশিত লসিকা নালীদের বলা হয় ল্যাকটিয়েল। অন্ত্রের প্রাচীরে যে সমস্ত লসিকা নালী থাকে তাদের একটা আলাদা নাম রয়েছে, তাদেরকে বলা হয় ল্যাকটিয়েল। লসিকা গ্রন্থি, লসিকা নোড, লসিকা গণ্ড, এরা একই অর্থ বহন করে। অর্থাৎ এই যে লসিকা গ্রন্থিটার বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে, যখন এটা অন্ত্রের প্রাচীরে যায় তখন নাম হয়ে থাকে ল্যাকটিয়েল, লসিকা গ্রন্থি, আবার এটাকে লসিকা নোড বলা হয়, লসিকা গণ্ডও বলা হয়। দুধের মতো সাদা লসিকাকে বলা হয় কাল। যখন লসিকার সাথে স্নেহজাতীয় পদার্থটা যুক্ত হয় তখন দুধের মতো সাদা বর্ণ ধারণ করে, তাকে বলা হয় কাইল। লসিকার মাধ্যমে কলারসের 10 ভাগের 1 অংশ অপসারিত হয়। মানবদেহে লসিকা গ্রন্থির সংখ্যা হয়ে থাকে প্রায় 400 থেকে 700টি। কত? 400 থেকে 700টি। মানবদেহে লসিকার পরিমাণ হচ্ছে রক্তের দ্বিগুণ। রক্তের পরিমাণ ছিল আমাদের 5 থেকে 6 লিটার, আর এখানে এর পরিমাণ হচ্ছে প্রায় 10 থেকে 12 লিটার, অর্থাৎ রক্তের একেবারেই দ্বিগুণ। প্রাচীর ভেদ করে 4 থেকে 8 লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশের টিস্যুর কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, লসিকা উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা হয় লিম্ফোজেনেসিস। এটা প্রায় সময় প্রশ্নে আসে যে লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে, লিম্ফোজেনেসিস বা লিম্ফোজেনোসিস বা লিম্ফোজেনোসিস কি লসিকা উৎপাদনের প্রক্রিয়া। সেখানে হয়তো অপশন হিসেবে তোমাকে এমনও দিয়ে দিতে পারে যে লিম্ফোসাইট উৎপাদনের প্রক্রিয়া, তাই প্যাচ লাগালে হবে না, মনে রাখতে হবে লসিকা উৎপাদনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে লিম্ফোজেনেসিস। তো এই স্লাইডে আমরা লসিকা সম্পর্কে পড়লাম। লসিকা হচ্ছে টিস্যু গঠনকারী, এরা কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল। এরা মানবদেহে রসের পুনর্বণ্টনের কাজ করে, এর পিএইচটা হয়ে থাকে 7.4 থেকে 9 পর্যন্ত। লসিকার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.016 পর্যন্ত। এতে কিন্তু অনুচক্রিকা থাকে না। এছাড়া যদি অন্ত্রের প্রাচীরে যায় তখন এর নাম হয় ল্যাকটিয়েল। লসিকা গ্রন্থি, লসিকা নোড, লসিকা গণ্ড, এগুলো সব একই। দুধের মতো সাদা লসিকাকে বলা হয় কাইল। মানবদেহে লসিকা গ্রন্থির সংখ্যা হচ্ছে 400 থেকে 700টি। আর রক্তের দ্বিগুণ, এরা পরিমাণে 10 থেকে 12 লিটার পর্যন্ত থাকে। আর এর উৎপাদনের প্রক্রিয়াটাকে বলা হয় লিম্ফোজেনেসিস।